Hello friends, welcome to our SR Manga Explanation channel. To ask camera for explain Corvo Soul and Emperor, mane Divine Soul Emperor chapter 29 or 30 porjonto mane 29 ar 30 ei duita chapter aske explain korbo karon eto din amra explain korini ei shejonno aske duita chapter explain korbo to er pore dekha jay ekhane ager chapter e dekhechhilam je linian mane tar anaki সত্যি সামনে চলে এসেছিল মানে হর্সাও তাকে সাহায্য করেছিল আর সেটা তার ফাদার দেখেছিল দেখে ফেলেছিল আর জিজ্ঞেস করেছিল যে হর্সাও তোমার সাথে এত বন্ধুত্ব আকারে কথা বলছিল কেন তাই জিজ্ঞেস করছিল তো লিনিয়ান এখানে বলতেছে আমি জানি না ফাদার তো ফাদার বলতেছে তুমি জানো না তো এরপরে বলতেছে হয়তো হর্সাও আমাকে মানে এই এই যুগের নতুন নেতা হওয়ার সম্ভাবনা দেখেছেন তাই হয়তো সে আমার ভবিষ্যতে মানে ভালো সম্পর্ক থাকার জন্য বন্ধুত্ব করার চেষ্টা করতেছিলেন তো সেটা আর কি বলতেছে লিন এখানে তো এখানে ফাদার বলতেছে যে সত্য হতে পারে যেহেতু আপনি মানে যেহেতু তুমি মানে মানে সোল সময় মানে সোলের সময়ের মধ্যে এত বড় হয়ে গেছো মানে এই অল্প সময়ের মধ্যে এত বড় হয়ে গেছো হোস্ট ঝাও মানে হোস্ট ঝু অবশ্যই তার কর্মে এটি বিবেচনা করেছেন তাই কি ফাদার মনে মনে চিন্তা কর মানে ফাদার চিন্তা করে বলতেছে এগুলো আর এখানে লিনিয়ান বলতেছে ও ঠিক বাবা খনি যুদ্ধ শুরু হওয়ার পর্যন্ত আমাদের কত সময় আছে তো এখানে খনি যুদ্ধ বলেন মানে মাইন্ড যুদ্ধ আর কি বলতে পারেন মানে স্পিরিচুয়াল স্টোন খোদাই করার আর কি জায়গা তো এখানে লিনিয়ানের ফাদার বলতেছে খনি যুদ্ধ প্রায় 3 মাস গত 3 বছর ধরে খনির মানে খনির মালিকানা ডিউ টাউনের অধীনে রয়েছে এটা আবার অন্য মানে এটা আবার মানে যুদ্ধ করার সময় সম্পর্ক রয়েছে তো এরপরে এখানে লিনিয়ান বলতেছে খনির জন্য লড়াইয়ের এই সময় চারপাশে সর্বদা প্রচুর হত্যাকাণ্ড ঘটবে ওয়াং পরিবার আমাকে হত্যা করার জন্য এক মানে কোনো না কোনো ব্যবস্থা করবেই মানে লোকজনকে নিয়ে এসে মারার চেষ্টা করবে লিনকে তারপরে লিন বলতেছে বাবা পরের 3 মাস আমাকে বন্ধ করে মানে বন্ধ করে ট্রেনিং করতে হবে কেউ যাতে বিরক্ত না করে যদি বেশি জরুরি হয় তাহলে আমাকে ডাকবেন তাছাড়া ডাকবেন না বলতেছে এখানে ফাদারকে তো এরপরে ঘরে এসে মানে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে এরপরে বলতেছে আমার পক্ষে 3 মাসের ভিতরে কি 9-star মার্শাল আর্ট প্র্যাকটিশনার হওয়ার কি সম্ভব তাই এখানে স্প্রিটকে জিজ্ঞেস করতেছে কুইংগাও কুইংগাও এখানে বলতেছে আপনি যদি চান আমি আপনার এক রাতের ভিতরেই মানে 9-star মার্শাল আর্টের ভিতরে পৌঁছে দিতে পারবো তো এরপরে বলতেছে সত্যি মানে সত্যি বলতেছে আর কি তাই জিজ্ঞেস করতেছে তো এখানে কুইংগা বলতেছে কিন্তু এর ফলে তোমার শরীর একদম ময়লা আবর্জনা হয়ে যাবে মানে আর কিছুই থাকবে না তোমার কাল্টিভেশন নষ্ট হয়ে যাবে তাই শুনে এখানে লিনিয়ান না 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 বলতেছে মানে ভয় পেয়ে গেছে এগুলো শুনে তো এখানে স্প্রিট একটু মজা করতেছে তারপর বলতেছে এখন আপনার গতি অনুযায়ী আমি নিশ্চিত যে আপনি 3 মাসের মধ্যে 9 তারকা মানে 9-star মার্শাল আর্ট অনুসারীতে পৌঁছাতে পারবেন তাই আর কি বলতেছে তো যে যথেষ্ট ভালো কি মানে কিন্তু অমৃত মানে যে এলেক্সারের কথা বলতেছে এলেক্সার বা কোনো মেডিসিনের ব্যবহার করা লাগবে নাকি এখানে প্রশিক্ষণ ব্যবহার করা উচিত কি না তাই জিজ্ঞেস করতেছে এখানে স্প্রিটের কাছে তো এখানে স্প্রিট বলতেছে ওই এলেক্সার যথেষ্ট নয় আমাকে আরও নতুন কিছু মানে বানাতে হবে তাই আর কি বলতেছে এখানে খুঁজে বের করতে হবে তো এরপরে বলতেছে আমি মানে শতধন মানে যে 100,000 প্যাভিলিয়নে কি যেতে মানে যেতে হবে নাকি তো আর কি বলতেছে এখানে তো এখানে আমাদের স্পিরিট বলতেছে মানে হোল বলতেছে যে শতধন মানে 100 প্যাভিলিয়নে আমি খুঁজেছি কিন্তু ওখানে তাদের ভিতরে নেই ওই মেডিসিনগুলো তো আমাকে নিজেই যে নিয়ে আসতে হবে তাই বলতেছে আর বলতেছে তুমি কি এখন লাইফ অ্যান্ড ডেথ কফিনের ভিতর থেকে বের হয়ে যেতে পারো মানে তাই আর কি জিজ্ঞেস করতেছে লিনকে তো বলতেছে আমি আধা ঘন্টার মতো মানে বাইরে যেতে পারি তো আমি আমার জন্য এটাই যথেষ্ট তো এরপরে বাইরে শু হয়ে চলে গেছে মানে ম্যাজিক মতন চলে গেছে তো যাওয়ার পরে এখানে অনেক স্পিডের সাথে যাচ্ছে দেখা যায় তো যাওয়ার পরে এখানে বলতেছে সো ফাস্ট তাই বলে লিন বলতেছে এরকম করে তো এখানে কুইংগাও মানে স্প্রিট বলতেছে
স্পিরিটসল। তো এখানে আশেপাশে দেখতেছে কিছু ফ্লাওয়ার উড়ে বেড়াচ্ছে, এই ফ্লাওয়ারগুলো আর কি দেখতেছে এখানে। তো এখানে দেখার পরে দেখা যায় লিনিয়ার এখানে বসে বসে কাল্টিভেশন করতেছে, মানে কাল্টিভেশন গেছে। তো এখানে কুইংগাও এখানে কিছু নিয়ে আসছে মনে হয়, পিল বানায় নিয়ে আসছে এখানে। তো পিল বানায় নিয়ে আসার পরে লিনিয়ানকে দিচ্ছে খাওয়ার জন্য। তো দেখা যায় এখানে লিনিয়ান বাইরে প্র্যাকটিস করতেছে পিলটা খাওয়ার পরে। তো এখানে জুয়েরও দেখানো হয় প্র্যাকটিস করতেছে দুই মাস পরে। এখানে দেখানো হয় লিনিয়ানের ঘর থেকে অনেক জোরে লাইট বের হচ্ছে, সেটা লিনিয়ান মানে জুয়েরে দেখতে পারতেছে। তো এটা দেখেই বলতেছে, জুয়ের আমি 9-star মার্শাল আর্ট এক্সপার্টে পৌঁছে গেছি। তো এরপর বলতেছে, অভিনন্দন ভাই, আমিও 7-star মার্শাল আর্ট এক্সপার্টে পৌঁছেছি, তাই বলতেছে। তো এখানে লিনিয়ান এগুলো শুনে অবাক, মানে নিরাশ হয়ে গেছে আরও। তো এরপরে বলতেছে, আমি 2 মাসের মধ্যে 9-star মার্শাল আর্ট এক্সপার্টে পৌঁছেছি, সেটা শুধু আমার লাইফ অ্যান্ড ডেথের মাধ্যমে। কুইংগাও আমাকে মানে গং কিয়ানজোর ঔষধ এবং মানে অ্যালেক্সারের সাহায্যে মানে আমি পৌঁছাতে পেরেছি। আর জুয়ের মাত্র খেলে খেলেই এত তাড়াতাড়ি পৌঁছে গেল, আমাকে সে কি পাগল বানাতে চায়, তাই বলতেছে এরকম করে নিরাশ হয়ে। তো জুয়ের ওখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলতেছে বা তুমি এতদিন ধরে বন্ধ ঘরে ছিলে 2 মাস ধরে, তো তোমার বাবাকে এখানে জানাতে হবে এগুলো, তাই বলে এখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এখানে লিনিয়ান মনে মনে ভাবতেছে, যদিও আমি 9-star পৌঁছেছি, ওয়াং পরিবারে তরুণদের হয়তো তাদের মাস্টার হয়তো থাকতে পারে, তো তাদের বিরুদ্ধে জিততে হবে আমাকে। তো তাই বলে এখানে স্পিরিট বের হয়ে গেছে, তুমি এখন কি ভাবছো, যাও এখন তোমার তো প্রশিক্ষণ মানে শেষ হয়ে গেছে প্রায়, এখন তোমার প্রশিক্ষণ মানে অনুযায়ী সাহায্য করো তাদেরকে। তো এখানে মানে সোল এনার্জিকে ব্যবহার করে তাদেরকে আর কি শেষ করো, মানে সাহায্য করবে, তাই আর কি বলতেছে। তো কি সোল শক্তি মানে সোল এনার্জি, তাই বলতেছে লিনিয়ান। তো এখানে তার বাবা বলতেছে, গুড, আপনারা সবাই অনেক তাড়াতাড়ি উন্নতি করতেছেন, তাই আর কি বলতেছে এখানে। তো এরপরে তার ফাদার বলতেছে, ডিউ শহর ইতিমধ্যে 3 বছর ধরে খনিতে খনন করছে, কারণ তারা এটির মালিকানা দখল করেছেন, তো সেই জন্য এখানে সবাই মানে খনি খনন করতেছে। তো এখানে লিনিয়ান মানে লিনিয়ানের কাছে বলতেছে, তারা অনেক কিছু মানে অর্জন করেছেন ওই খনি থেকে, তো সেই জন্য মনে হয় তাদের তো পরিশ্রম করতে হবে, আমাদেরকে আরও অনেক পরিশ্রম করতে হবে তাদের ওই খনিটাকে মানে নেওয়ার জন্য। তো ফাদারের কাছে বলতেছে, ফাদার বলতেছে এরকম করে। তো লিনিয়ান এখানে, চিন্তা করবেন না বাবা, আমার বিশ্বাস আছে যে আমরা সফল হব, মানে খনিটা তাদের হাতে চলে আসবে, তাই আর কি বলতেছে। তো এখানে লিনিয়ান মনে মনে বলতেছে, এই আত্মার শক্তি একটি অমৃত মানে অ্যালেক্সার এবং মানে ম্যাজিক সার্কেল স্থাপনকারী হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি, যদি আমি আত্মার শক্তি অর্জন করি তাহলে। তো এরপরে বলতেছে এরকম করে। তো এখন দেখা যায় গং কুইংয়ানজ মানে নামটা মনে থাকে না ভালো করে, গং কুইং। তো গং কুইং এখানে তার মানে বুদ্ধিগুলো দিচ্ছে, মানে সে যত কিছু শিখেছিল তার একটা কিছু দিচ্ছে এখানে, তার কপালের ভিতরে ঢুকাই দিচ্ছে এখানে। এরপরে বলতেছে, আপনার চোখটা বন্ধ কর মানে করে রাখুন এবং আমি মানে অনুভব করুন, তাই বলতেছে এখানে। তো এখানে লিনিয়ান মানে, আমি আপনাকে মানে আত্মার স্টার্টার গ্রাফ দিয়েছি, এটা আমার সব অভিজ্ঞতা আছে, এটি আমার পেতে মানে এটি আপনি পেতে পেতে পারেন, তাই বলতেছে এখানে। তো এখানে লিনিয়ান বলতেছে, তাই এই আত্মা শক্তি অতি সুন্দর, তাই এখানে বলতেছে, আমি মনে করি আমি এটা দেখতে পাচ্ছি,
তো এখানে আশেপাশে স্পিরিচুয়াল এনার্জি বেড়াচ্ছে, তো এগুলো দেখা যায় বাইরেও চলে গেছে। আমি দরজার বাইরে দেখি মানে এটা ব্যবহার করে আর কি, আশেপাশে দূরে থেকেও দেখা যায়, মানে ঘরে বসেই মানে চারপাশে সব কিছু দেখা যায় স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে। তো বলতেছে এখানে আমি দূরের বাতাসগুলোকে অনুভব করতে পারছি। তো এরপরে বলতেছে এখানে আমি পুরো বাড়িটাকে দেখতে পাচ্ছি, মানে এখানে দেখা যায় চারপাশে স্পিরিচুয়াল এনার্জি মানে চলে যাচ্ছে। তো এখানে আমাদের লিনিয়ানের ফাদারকে দেখা যায়, সে বলতেছে যে আমি বাবাকে দেখতে পাচ্ছি, সে ঘরে বসে আছে। তো এখানে ফাদার এগুলো দেখে মনে মানে হয়রান হয়ে গেছে, তো মনে করতেছে কেউ আমাকে দেখছে বাইরে থেকে, তাই কি বলতেছে কে কে আমাকে দেখছে, তাই বলে এখানে বাইরে থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে বলতেছে আমি কি ভুল দেখে মানে ভুল ভেবেছিলাম নাকি, মনে হচ্ছিলো যে আমাকে কেউ দেখছে, তাই বলতেছে তার ফাদার। তো এরপরে এখানে লিনিয়ান বলতেছে বাবা আমাকে মানে ধরতে পেরেছিল, কিন্তু সে জানতে পারেনি যে কে তাকে দেখছে, তাই আর কি বলতেছে লিনিয়ান। বাবা আমাকে কোনো সময় খুঁজে পাবে না যে এটা আমি মানে করেছি এগুলো, তাই আর কি বলতেছে। এখানে কুইঙ্গা মানে কুইঙ্গা বলতেছে আপনার ভালো প্রতিভা আছে, মানে আপনার ভালো ট্যালেন্ট আছে, এক ঘন্টার মধ্যেই এই ট্যালেন্টটা শিখতে পেরেছে, মানে যারা প্রথম প্রথম শুরু করেছিল মানে তাদের কে শিখতে গেলে অনেক সময় লাগে, তা আপনি অনেক তাড়াতাড়ি করেছেন আর কি, সেরকম করে আর কি প্রশংসা করতেছে লিনিয়ানকে। তো এখানে লিনিয়ান এখানে এগুলো শুনে বলতেছে আরও এক মাস তারা আমার জন্য অপেক্ষা করুক, তাই বলতেছে এখানে যে খনন যুদ্ধের জন্য, খনি যুদ্ধ। তো এখানে সেই খনি লড়াইয়ের দিন চলে আসছে, তো চ্যাংগেল ভ্যালি ইস্ট পার্কে এখানে এই জায়গার নাম। তো এখানে তার ফাদার বলতেছে এই চ্যাংগেল উপত্যকাটি জিয়াংচুয়ান শহর, ডিউ শহর এবং ডংগান শহরের সংযুক্ত স্থল, মানে এই দুই শহরটা আর কি একসাথে যুক্ত করে রেখেছে এই খনি জায়গাটা। খনি আবিষ্কৃত যেখানে এটি ছাড়াও অপর আপনার প্রতিযোগিতা এখন শুরু হয়েছে, মানে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা, এখানে তার ফাদার বলতেছে এরকম করে। তো এখানে বলতেছে আপনার লক্ষ্য হলো এখান থেকে শুরু করে উপত্যকার পশ্চিম দিকে পৌঁছানো, মানে একটা নির্দিষ্ট লোকেশন দিয়েছে সেই লোকেশন আর কি যেয়ে পৌঁছাতে হবে, সেখানে তার ফাদার এখানে থাকবে, তো তাকে তার ফাদারের কাছে যেতে হবে। তো এগুলো সব রুলগুলো বলার পরে এখানে ইশারা দিয়ে দেখাচ্ছে যে এখানে আপনাদের সবার কাছে একটা কার্ড থাকবে, মানে 5টা কার্ড দরকার হবে সেই গেটে ঢোকার জন্য। তো গেট মানে এটা হতে পারে যদি আপনারা দু মানে শত্রুদের কাছ থেকেও কার্ড নিতে পারেন, তো অন্য কথায় আপনাকে আপনার প্রতিভার কাছ থেকে মানে প্রতিপক্ষের কাছ থেকে এটি নিতে হবে। তো রোলগুলো বলার পরে এখানে বলতেছে লিনিয়ান যে বাবা বাকি দুই শহর থেকে কতজন মানে কতজন নিয়ে নিচ্ছেন, মানে কতজন আসবে, তাই বলতেছে। তো এখানে বলতেছে ডিউ শহরে গতবার বিজয়ী হয়েছিল, তাই তারা এই বছরের সুবিধা পাবে, তারা আর কি 20 জন বেশি নিতে পারবে, তো বেশি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে, কারণ তারা আগের বছরে জিতেছিল আর কি বলতেছে এখানে। তো লিনিয়ান শুনে একটু অবাক হয়ে গেছে, ঘাবড়ে গেছে, তাই মোট 50 জন আসছে, যদি প্রত্যেকের কাছে 5টি টুকরা থাকে তাহলে লড়াইয়ে মানে প্রবেশকারীর সর্বাধিক লোকেরা পরিমাণ 10, মানে 10 জন হবে হয়তো, তো আর কি বলতেছে এখানে মানে ভেবে। তো এরপর বলতেছে লিডার লিন আপনি এত তাড়াতাড়ি পৌঁছেছেন এখানে, তো এখানে বলতেছে কেউ এসে বলতেছে এখানে দেখানো হয় এই লিনিয়ান না এটা, তো আর কি বলতেছে। তো লিনিয়ান এটা বলে নেতা ঝাও, তাই বলতেছে এখানে, তো এর নাম ঝাও। তো এরপরে বলতেছে আপনি নিশ্চয়ই ঝাও গান এবং মানে হিস গ্রোরির নিখোঁজ লক্ষ্য মানে লক্ষ্য করেছেন, বাজি ধরেছেন, তারা এখনও তার লাশ খুঁজে পায়নি। ও এই যে প্রথমে যখন ট্রেজার প্যাভিলিয়ন থেকে মানে কিছু কিনেছিল দুইজনকে মেরে, তাদের কথা বলতেছে এখানে, তাদের লোকজন এখানে আসছে। তো এগুলো শুনে বলতেছে তারা কখনোই জানবে না যে আমি তাদেরকে মেরেছি, তাদেরকে বলতেছে। তো এরপরে তো এটাই শেষ, এই চ্যাপ্টারটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর
এই যে ভিডিওটা একটু দেরি করে আসার জন্য দুঃখিত, কারণ এই কয়েকদিন ধরে নেটের একটু প্রবলেম ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর যারা যারা ফেসবুকে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা অনেক ভালো হয়েছে।